এই জোড়াটা কেমন কোয়ালিটি? এরকম কয় জোড়া দিতে পারবেন আপনি? এরকম দুই এক জোড়া আমার কাছে ভাই, আরো দুই জোড়া। আজকে ডিম রানিং একদম ভাই? এটা আজকে ডিম দিবে, আজকে ডিম দিবে। হ্যাঁ, এটার দাম কেমন থাকবে ভাই? একবারে কম, ছোট্ট দাম ভাই, ছোট্ট দাম থাকবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসী যে যেখান থেকে আসছেন আশা করি সবাই ভালো আছেন। দর্শক আজকে চলে আসলাম জিরাবো আশুলিয়া শাহবাগ ঢাকা ঘোষবাগ রানাবাইয়ের কবুতরের খামারে। দর্শক আজকে খুবই চিপ রেটে কবুতরগুলো দেওয়া হবে, তো আশা করি আপনারা কবুতরগুলো নিতে পারবেন। আর রানাবাইয়ের ইমো নাম্বারটা দেওয়া থাকবে দর্শক। আর যারা মহসিন টিভি সাবস্ক্রাইব করে ফেলছেন সবাইকে ধন্যবাদ, আর যারা এখনও করেন নাই প্লিজ দর্শক সাবস্ক্রাইবটা করে ফেলবেন। আর যারা মহসিন টিভিতে কবুতর খামারের প্রতিবেদন দিতে চান দর্শক, তাহলে ডিসক্রিপশনে নাম্বারটা দেওয়া আছে মহসিন টিভির, তাহলে আশা করি আপনারা কল দিয়ে আপনাদের খামারের প্রতিবেদনটা দিতে পারবেন। চলুন দর্শক রানাবাইয়ের সাথে কথা বলি, কী কী কবুতর দিতে পারবে? আমার ঠিকানা জিরাবর আশুলিয়া সাবার ঢাকা। মোবাইল নাম্বারটা বলেন? 01636 31 43 67। আজকে একবারে চিপ রেটে দিব ভাই, একবারে চিপ রেট, একবারে চিপ রেট। আচ্ছা কবুতরের দামগুলো জানাই ভাইয়া? জি ভাই, চলো। মাশাআল্লাহ ভাই, রানা ভাই, তো এক জোড়া কবুতর দেখাচ্ছি, এই জোড়াটা ব্লু শাটিং, ব্লু ব্ল্যাক লেস। আচ্ছা শাটিং? হ্যাঁ শাটিং। তো ভাই এই এই জোড়াটা কত চাচ্ছেন আপনি? ভাই একবারে কম রেট 3500 টাকা, একদম 3500 টাকা। এগুলো ডিম বাচ্চা রানি কমপ্লিট ভাই, এগুলো ডিম বাচ্চা করে নাই। হ্যাঁ এটা নর? হ্যাঁ হ্যাঁ এটা নর, এটা মাদি, এটা মাদি। এটা খোরার ভিতরে ছিল দর্শক, আমি একটু উঠাই দিছিলাম, তো আপনারা আশা করি কবুতরগুলো নিতে পারেন। এই যে শাটিং, এই যে মাদি আর যে নর, তো ভাই কত বলেন? ভাই রিয়ার কালেকশন ব্লু ব্ল্যাক লেস এটা। আচ্ছা এটা কত দাম? একদম 3500 টাকা, 3500 টাকা। মাশাআল্লাহ ভাই, তো এক জোড়া শাটিং দেখতেছি জায়গা আবার। হ্যাঁ এটার নাম কি শাটিং ভাই? এটা ঝর্ণা শাটিং, ঝর্ণা শাটিং, খুবই সুন্দর কালার। তো ভাই এই জোড়াটা রানিং আপনার? রানিং ভাই, রানিং। হ্যাঁ 10 পর কমপ্লিট, একই খামারে, একই খামারে 10 পর কমপ্লিট। দর্শক আমি দেখাইলাম, এই যে এটা নর আর হলো মাদি, তাই না ভাই? ওইটা ওইটা নর ভাই, বড়টা এটাই নর। হ্যাঁ আর এটা হলো মাদি, এটা মাদি। তো ভাই এই জোড়াটা কত 10 পর কমপ্লিট? এই জোড়াটা ভাই কেউ দামা দেবে না করলে একদম 3500 টাকা, একদম 3500 টাকা, 3500 টাকা। হ্যাঁ কোনো ঝামেলা নাই তো? কোনো ঝামেলা নাই, 10 পর কমপ্লিট। আচ্ছা দর্শক এই জোড়াটা নিতে হলে 3500 টাকা লাগবে, তাই না ভাই? আচ্ছা এটা ন্যায়রা পিসে আর হলো চুইটাল, তাই না ভাই? আচ্ছা খুবই সুন্দর জোড়াটা, তো 3500 টাকা লাগবে। ওকে রানা ভাই, মাশাআল্লাহ এই যে নর ডাকতেছে আর মাদি দাঁড়ায় আছে। হ্যাঁ ভাই এটা কি ইংলিশ প্যান্ডেল? ইংলিশ প্যান্ডেল ভাই। আচ্ছা তো ভাই এই জোড়াটার দাম কত যাচ্ছে? একদম 5500 টাকা, একদম 5500। আচ্ছা এটা কি নর? হ্যাঁ এটা নর, নিচে একটা নর আর এটা মাদি। এগুলা কোনো পাটাপুটা আছে? পাটাপুটা নাই, কিন্তু ভাই ওই নাজের দুইটা ফর ওই ধরতে উকরে গেছে, একদম উঠে গেছে। আচ্ছা তো জোড়াটার দাম কত হলে দিতে পারবেন? একদম 5500। এগুলা ডিম বাচ্চা করা হয়েছে? ডিম বাচ্চা করা ভাই, ডিম বাচ্চা করা। দর্শক এই যে নর ডাকতেছে আর হলো যে মাদি, তো ভাই কত বললেন জোড়াটা? 5500 টাকা লাগবে। হ্যাঁ দর্শক 5500 টাকা বল লাগবে এই রানিং কবুতর গুলা ভাই, খুবই সুন্দর এক জোড়া। আমি দেখি রিং এর ঘরে ভাই, রিং এর ঘরে। হ্যাঁ 04 04, তো আমি দেখাই দর্শক, খুবই সুন্দর। এই যে বাচ্চা চিচি করে এখন কোন এক আছে, একটা পায় ট্যাগ নাই, ট্যাগ নাই, এটার পায় ট্যাগ আছে ভাই, নর পায় ট্যাগ আছে, মাদির পায় ট্যাগ। আচ্ছা আচ্ছা, তো ভাই এই জোড়াটা যদি কোনো ভাই নিতে চায় মোটর টিভি পক্ষ হয়ে আপনাদের কাছে, একটা প্যানেল দাম রিং এর ঘরের একদম 8500, একদম 8500। হ্যাঁ একদম দর্শক 8500 টাকা লাগবে। বাচ্চাগুলোর গেটআপগুলো অনেক সুন্দর, তো আমি দেখাইলাম খুবই সুন্দর জোড়াটা, বিশের রিং এর ঘরে, বিশের রিং এর ঘরে। হ্যাঁ এখন মানে রানিং এর সমান, এখনো রানিং এর, রানিং এর সমান প্রায়, রানিং এর সমান। তো ভাই এই জোড়াটা 8500 টাকা, 8500 টাকা ফিক্সড দর্শক, 8500 টাকা ফিক্সড। খুবই সুন্দর জোড়া মাশাআল্লাহ, খুবই সুন্দর মাশাআল্লাহ ভাই। এক জোড়া আমি দেখতেছি রানা ভাই, খুবই সুন্দর এক জোড়া সিরাজি, এটা বসে আছে, এটা মাদি, মাদি, ওটা ডিম দিবে ভাই, ডিম দিবে, ডিম দিয়ে দিবে দর্শক, তো বসে আছে খোড়ায়। তো আশা করি আপনারা জোড়াটা নিতে পারবেন, আর ডিম দিলে ডিম শো দিবেন? ডিম শো দিবেন। এই দর্শক এখনো ডিম দেনে, তারপর নামাই দিলাম মাদিটা, ধরাটা খুব রিক, তো খুবই সুন্দর ভাই। জোড়াটার দাম কত হলে দিবেন ভাই? একদম 8000 টাকা, একদম একদম 8000 টাকা। হ্যাঁ তো শরীফ ভাই এই রানা ভাই এই জোড়াটা একদম 8000 টাকা, 8000 টাকা হলে আপনি দিতে পারবেন? হ্যাঁ ফুল ফেস,
সুন্দর খুবই ফ্রেশ দর্শক 8000 টাকা আর ডিম দিয়ে দিলে ভাইয়া ডিম সহ দিয়ে দেব ডিম সহ দিয়ে দিব হ্যাঁ আচ্ছা ঠিক আছে খালি এই মাদিটার সামনে একটু সামনে ওই দুই একটা ওটা মনে করেন যে নিবে দেখলে বুঝতে পারবে ফাটা না পুরো বডিটা দর্শক আমি দেখায় দিলাম এই যে দর্শক আমি দেখায় দিলাম কত বলেন ভাই জোড়া 8.5 ঠিক আছে তো ভাই এই জোড়াটার দাম কত আপনি রাখতে পারবেন একদম পানির দাম 6500 টাকা দর্শক এই জোড়াটা নিতে হলে 6500 টাকা লাগবে তাই না তো দর্শক খুবই সুন্দর আশা করি আপনি নিতে পারবেন নরমাদি কনফার্ম 6500 টাকা লাগবে মশাল্লাহ ভাইয়া এই এক জোড়া দেখতেছি খুবই সুন্দর আপনার হ্যাঁ তো এটা বিউটি তাই না আর এটা হলো মাদি ওই দেখাচ্ছি মাদিটার ওই সাইডে একটু মশার কামড় আছে ভাই মশার কামড় আছে দর্শক এই যে ডিম তো ফুটার টাইম হয়ে গেছে নাকি ১৩,০০০ মাশাআল্লাহ ভাই এক জোড়া শোকিং আছে হ্যাঁ খুবই সুন্দর আর মাদিটার কি পিছে একটু সাদা আছে ভাই মানে ডিম দিয়ে ওটা টাইগার মাদি ভাই টাইগার কিন্তু এর নাজার দিকে এর বর্ডার দিকে আচ্ছা 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 বিগ সাইজ দর্শক এই জোড়াটা ভাই জোড়াটার দাম কত এটা ভাই একদম 6500 টাকা একদম 6500 টাকা খুবই সুন্দর মাদি ডিমে আছে দর্শক এই যে আমি দেখাই দিলাম মাদিটা টাইগার মাদি বলল ভাই তার সঙ্গে আপনারা কবুতরগুলো নিতে পারেন পুরো ইউ শেপ এই যে নরমাদি কনফার্ম মাশাআল্লাহ তো কত বলেন ভাই একদম একদম 6500 টাকা লাগবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই মাশাআল্লাহ এই জায়গা আর এক জোড়া আছে আমি দেখতেছি খুব সুন্দর শোকিং হ্যাঁ এটা কি টাইগার নাকি আপনার মাদিটা এটাও টাইগার আর এই যে নর হ্যাঁ নর তো দর্শকরা কত হলে আপনার থেকে নিতে পারবে এই জোড়াটা একদম 7000 টাকা একদম 7000 টাকা লাগবে হ্যাঁ খুবই সুন্দর দর্শক এই যে জোড়াটা আপনাদেরকে দেখাইলাম রানিং এটা হলো মাদি তো ভাই এই জোড়াটা কত আপনি দিতে পারবেন 7000 টাকা ভাই একদম 7000 টাকা হলে আপনি দিতে পারবেন এটা হলো নটটা হবে হ্যাঁ এটা নট দর্শক এটা হলো নটটা আমি দেখাই দিলাম এই যে দ নট দর্শক আর মাদি 7000 টাকা লাগবে ভাইয়া আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ ভাইয়া এই এক জোড়া দেখতেছি এটা গ্রিজার ভাই টাইগার গ্রিজার টাইগার গ্রিজার তো এটা অনেক রিয়ার কালেকশন ভাই এটা পাওয়া যায় ভাই এটা কি নর হ্যাঁ নর এটা আর মাদি ওটা মাদি এটা তো ভাই কত যাচ্ছেন আপনি জোড়াটা একদম 3500 টাকা ভাই একদম 3500 টাকা হ্যাঁ এটা কয় পরের আছে ভাই এটা 8x9x নিউ ওয়াটার ভাই নিউ ওয়াটার হ্যাঁ জি ভাই তো জোড়াটার দাম কত হলো আপনি দিতে পারবেন 3500 একদম একদম 3500 টাকা দর্শক লাগবে তো এগুলো ভাই রেজিস্টার করা যাবে নিউ ওয়াটার ভাই আমি খাসাতে পালতো তো যার কাছ থেকে নিয়ে এসেছি খামারের কাছ থেকে খাসাতে পালতো আচ্ছা 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 তো ভাই এগুলো হয়তো ডিম দেওয়া মাত্র বসে যাবে তো ভাই এই জোড়াটার দাম কত চাচ্ছেন আপনি এই জোড়া ভাই যদি কোনো ভাই লাই কোনো দামা দেবে না করলে একদম 3500 টাকা একদম 3500 টাকা ভাই ওটা চোখে একটু হালকা ইয়ে ঠোকর দিয়েছে নাকি ঠোকর দিয়েছে ওই কাটন দানার আনার সময় ঠোকর মারছে ঠোকর মারছে এটা কিসের ডিমে বসে আছে ভাই এটা এটা ডিম দেওয়া হয় নাই কালকে নিয়ে এসেছি নিয়ে এসে রাখছি মানে বান্ধা কবি তোর যে খোরা দেওয়া মাত্র বসে যাবে খোরা দেওয়া মাত্রে বসে যাবে খুবই সুন্দর খুবই সুন্দর আমি দেখাই দর্শক তো ভাইয়া এই জোড়াটার দাম কত হচ্ছে না একদম 3000 টাকা পানির দাম একদম পানির দাম এই সপ্তাহের মধ্যে ডিম দিবে এই সপ্তাহের ভিতরে ডিম দিবে এটা এটা মাটিটা
আর হলো পিছে চলল দর্শক নর এই যে নর গেটআপটা আমি দেখাই দিলাম আপনারা যদি কারো পছন্দ হলে নিতে পারেন এই যে হলো মাদি দর্শক তো ভাই জোড়াটা যদি নিতে চায় হ্যাঁ আপনাদের প্রিয় দর্শকরা বা মোশন টিভি এর দর্শকরা তো ভাই জোড়াটা কত হলে দিতে পারবেন ভাই একদম 3000 টাকা একদম 3000 টাকা লাগবে হ্যাঁ এটা নর দর্শক আর এই যে মাদি 3000 টাকা জোড়াটা ভাই একবারে বিগ সাইজ ভাই বিগ সাইজ 3000 রেগুলার বাচ্চাকে চুরানো যাবে ভাই হ্যাঁ এর আগে যে বাচ্চা দেখলেন বেঁচে দিয়েছে বাচ্চাটা হ্যাঁ হ্যাঁ এটাও এক ভাই নিছিল পরে আর ফোন ধরে না আচ্ছা 500 টাকা বায়না দিয়েছে 500 টাকা ফেরত লয় না মাল লয় না আচ্ছা তো ভাই এটা কত বললেন আপনি 3000 টাকা ফিক্সড 3000 টাকা মাশাআল্লাহ ভাই এক জোড়া দেখতেছি খুবই সুন্দর ভাই এই জোড়াটার দাম কত যাচ্ছেন মিলি এটা মিলি ভাই এই জোড়াটার দাম ওই একই দাম একদম 3000 টাকা একদম 3000 টাকা 3000 টাকা হ্যাঁ এটা কি বিক্রি দাম ভাইয়া বিক্রি দাম ভাই আচ্ছা আচ্ছা তো নরমাদি কনফার্ম আছে নরমাদি কনফার্ম আছে এই যেটা মাদি ভাই এটা গোটা মাদি দর্শক এই যে লাফালাফি করতেছে এটা 3000 টাকা আপনি বিক্রি করবেন ভাই জি ভাই তো দর্শক এটা 3000 টাকা তো সারা দাও কবিতার ছিল তো খাসাত কোনোদিন ঢোকে নাই এই ঢোকার কারণে এই অবস্থা আচ্ছা তো দর্শক আমি দেখাই দিলাম জোড়াটা ভাই 3000 টাকা ভাই হ্যাঁ 3000 টাকা ভাই কিছু না আমি দেখানোর চেষ্টা করলাম ভাই এই জোড়াটা কত হইলো আপনি দিতে পারবেন বলুন তো এটা ভাই কে ফিক্সড 8000 টাকা এই মাল পাওয়া যায় না খুব রিয়ার কালেকশন রিয়ার কালেকশন দর্শক আমি আসলে এই মালটা আমি খুব কম দেখি থামাসিল পাওয়া যায় ভাই কিন্তু সবজি থামাসিল পাওয়া যায় খুব কম আচ্ছা এটা বৈশিষ্ট্যটা কি এটা জানেন এর বৈশিষ্ট্য ওর আউরে ভালো করে এবং ডিম বাচ্চা ভালো করে দেখতে সৌন্দর্য আচ্ছা আচ্ছা তো ভাই জোড়াটার দাম কত এটা একদম 8000 টাকা ভাই 8000 টাকা হইলো আপনি দিতে পারবেন ভাই জি ভাই আচ্ছা তো ঠিক আছে মাশাআল্লাহ ভাই এটার নামটা কি ফিলব্যাক ফিলব্যাক এটা তো নর হ্যাঁ এটা নর নিওটাল নর নিওটাল নর আর মাদি মাদি ফুলাটার মাদি এর আগে ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা ভাইয়া আমার বিড়ালে নর ডালে চলে গেছে পরে আবার নর লেসে জোড়া দিছে নরটা দিয়ে জোড়া দিছেন আপনি হ্যাঁ তো ভাইয়া জোড়াটার দাম কত যাচ্ছেন আপনি ভাই একদম 5500 টাকা একদম 5500 টাকা দর্শক আমি একটু দেখাই এই যে জোড়া নরমাদি পুরাই কনফার্ম একদম এটা হলো বড়টা একটু বিগ সাইজ মাদি আর ওটা হলো নর তাই না ভাই জি ভাই তো এটা কত বলেন ভাই একদম একদম 5500 5500 কোনো ফাটা ফুটা নাই তো ভাই আমি দেখাই দিলাম লাইভে সাথে দর্শকের চোখে হ্যাঁ হ্যাঁ তো আমার চোখে দর্শক আছে রানা ভাই বুঝে গেছে কারণ আমি যে এটা একটু খুঁট দেখবো দর্শক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো না কারণ এটা নিয়ে আমি সাথে সাথে বলে ফেলাই যে ভাই কবুতর এই সমস্যা আছে তাই না রানা ভাই জি ভাই তো আশা করি আপনারা কবুতরগুলো নিতে পারবেন নিঃসন্দেহভাবে আর কবুতর হয়তো ঠান্ডা বা কাটানো গেলে হয়তো বা কোনো সমস্যা হইতে পারে তারপরে রানা ভাই আছে ট্রিটমেন্ট দিবে নাকি জি ভাই আচ্ছা ভাই জোড়াটা কত 5500 টাকা 5500 টাকা মাশাআল্লাহ ভাই এক জোড়া টামলার আছে এটা কি মাদি নাকি মাদি ভাই ডিমে আছে ডিমে আছে আর এটা হলো যে নর খুবই সুন্দর জোড়াটা টামলার যে ডাকতেছে মাদিটা ডিমে আছে ভাই হ্যাঁ জি ভাই আমি একটু দেখাই দর্শকদেরকে তারপরে একটু উড়ে দেই এই যে ডিম স্বাস্থ্য অনেক সুন্দর ভাই বডির চেয়ে ভাই ডিম বড় ডিম বড় তোর চেয়ে ডিম বড় ডিম বড় তো ভাই জোড়াটার দাম কত হইলে দিতে পারবেন একদম 2500 টাকা পানির দাম একদম 2500 কি ডিম সহ দিবেন ডিম সহ হবে দর্শক ডিম সহ 2500 টাকা ডিম কি ফুটবে ভাই নিলে ভাই অবশ্যই ফুটবে এটা হলো আজকে 5 দিন আর হলো মাদি ডিমের বয়স 5 দিন হবে টামলার কবুতর তো ভাই কত বলেন ভাইয়া 2500 টাকা দর্শক এই জোড়াটা আপনারা নিতে চাইলে নিতে পারেন খুবই সুন্দর ডিম সহ আপনারা নিতে পারবেন আশা করি এই যে মাশাআল্লাহ এই যে ডিম আছে দর্শক 2500 দিবেন তো ভাই জি অবশ্যই 2500 টাকা জোড়া দর্শক এই নটার ডাক দেখানোর জন্য আপনাদেরকে একটা আমি নদ মাদি দিয়ে দিলাম মিলি তো ভাই এই নটার দাম কত অনলি 800 টাকা ভাই খালি 800 টাকা 800 টাকা এই নটটা শুধু 800 এই যে দর্শক আমি দেখাইলাম খুবই সুন্দর নরম গর নর তো আমি দেখানোর চেষ্টা করলাম 800 টাকা লাগবে ভাইয়া শুধু 800 দর্শক এই যে এই নটার দাম 800 টাকা ভাইয়া একবারে বিগ সাইজ বিগ সাইজ দর্শক আমি দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনারা পুরো প্রতিবেদনটা দেখছেন তো যদি ভালো লাগে রানা ভাই তো কবুতরগুলো নেওয়ার চেষ্টা করবেন মাশাআল্লাহ ভাই এক জোড়া আমি যেকোনো দেখতেছি আমি হ্যাঁ
ভাই এটা কি রানিং রানিং না 10 পর কমপ্লিট ভাই 10 পর কম সামনেরটা মাদি মাদি পিছনেরটা নর নর তো ভাই এই জোড়াটা মাদির জুটি কাটা দেওয়া আছে ভাই মাথা জুটির কাটা দেওয়া আছে হ্যাঁ জি ভাই মাথা মানে চোখে দেখা পায় না একবার ও আচ্ছা আচ্ছা তো ভাই এই জোড়াটার দাম কত লাগতে রাখতে পারবেন একদম 4000 টাকা একদম 4000 টাকা হ্যাঁ কয় পরের বললেন এটা এটা 10 পর কমপ্লিট ভাই 10 পর কমপ্লিট হ্যাঁ 4000 টাকা মাশাআল্লাহ দর্শক যাদের ভালো লাগবে বাইর কো দূরগুলো আশা করি আপনারা নিতে পারবেন তো আমি দেখানোর চেষ্টা করলাম দর্শক তো আরও প্রতিবেদন থাকবে আশা করি আপনারা ওগুলোও দেখবেন তো আজকে এই পর্যন্ত বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম